এনসিআরবি রিপোর্ট অনুসারে রাজ্যে আত্মহত্যার হার জাতীয় গড়ের থেকে বেশি, যা খুবই উদ্বেগজনক। তবে সবাই মিলে চেষ্টা করলে আত্মহত্যার হার হ্রাস করা সম্ভব। বক্তা ডক্টর প্রিয়জ্যোতি চাকমা, তিনি বলেন পারিপার্শ্বিক বিভিন্ন চাপ জনিত কারণে 15-30 বছর বয়সীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ইন্ডিয়ান সাইক্রিয়াটিক সোসাইটির উদ্যোগে রবিবার রাজপথে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু করে শহরের বিভিন্ন পথ অতিক্রম করে পুনরায় রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হয়। র্যালির সূচনা করেন আইএমএ ত্রিপুরা শাখার রাজ্য সভাপতি সঞ্জীব দেব বর্মা। এছাড়া উপস্থিত ছিলেন ইন্ডিয়ান সাইক্রিয়াটিক সোসাইটির রাজ্য সম্পাদক ডক্টর প্রিয়জ্যোতি চাকমা সহ অন্যান্য ছাত্রছাত্রীরা। এদিন ডক্টর প্রিয়জ্যোতি চাকমা বলেন এনসিআরবি রিপোর্ট অনুসারে রাজ্যে আত্মহত্যার হার জাতীয় গড়ের থেকে বেশি, যা খুবই উদ্বেগজনক। তবে সবাই মিলে চেষ্টা করলে আত্মহত্যার হার হ্রাস করা সম্ভব। যে বিগত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে সুইসাইডের বা আত্মহত্যার যে গড় হার, সেই দিক দিয়ে তুলনায় ত্রিপুরাও মানে যে আমাদের ন্যাশনাল অ্যাভারেজ যে আছে তার থেকে অনেক ঊর্ধ্বে। কারণ আমাদের যে 2023-এর যে এনসিআরবি রিপোর্টে, সেই রিপোর্টে বলা হয়েছিল গড় অ্যাভারেজ ছিল 12, কিন্তু ত্রিপুরা রাজ্যে আমরা দেখতে পাচ্ছি 20.8 প্রায় পার লাখ পপুলেশনে। এবং যদি সুইসাইড রেট দেখেন, তারপরে নিয়ার অ্যাবাউট 39% অব্দি। তো এটা অত্যন্ত উদ্বেগের বিষয়, কারণ আমরা জানাতে চাই সুইসাইড কোনো রোগ নয়। সুইসাইড কিন্তু বা আত্মহত্যা কোনো একটার প্রতিফলন, সে তো কোনো না কোনো কারণে করে থাকে, যেটাকে আমরা যদি সবাই মিলে চেষ্টা করি এবং ওদের সাথে কথা বলি, তাহলে অনেকাংশেই আমরা এই আত্মহত্যার যে প্রবণতা সেগুলিকে আমরা কমিয়ে আনতে পারব। তিনি বলেন পারিপার্শ্বিক বিভিন্ন চাপ জনিত কারণে 15-30 বছর বয়সীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। সেই সাথে তিনি বলেন এবারকার বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসের থিম হচ্ছে ক্রিয়েটিং হোপ টু অ্যাকশন, অর্থাৎ কর্মের মাধ্যমে আশা তৈরি করা। বিশেষত আমাদের যে উদ্দেশ্য থাকবে যারা যুবক যুবতী উক্তি বয়সী 15-30 বছরের মধ্যে, কারণ তাদের আত্মহত্যার প্রবণতাটা অনেক বেশি। কারণ বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতি, আজকাল যে আমাদের যে একটা কম্পিটিটিভ লাইফ, সেটাকে পূরণ করার জন্য তারা নানাভাবে চাপে থাকে, মানসিক বিভিন্ন কেউ সমস্যায় ভুগতে থাকেন। তো আপনারা সংকোচ করবেন না, লজ্জা করবেন না, যদি কেউ আশেপাশে থাকে, সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, তাহলেই আমরা আমাদের এই দিবস পালনের যে মূল উদ্দেশ্য সেটা সফল হবে। আর এবারের থিম হলো যে প্রতি বছরই WHO কোনো না কোনো থিম দিয়ে সেরা এই দিবসটি পালন করে থাকে। তো এবারের থিম হলো যে ক্রিয়েটিং হোপ থ্রু অ্যাকশন, কর্মের মাধ্যমে আশা তৈরি করা। বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ইন্ডিয়ান সাইক্রিয়াটিক সোসাইটির উদ্যোগে এদিনকার র্যালিতে ছাত্রছাত্রী সহ সংশ্লিষ্টদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।